মুখ্যমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে শুরু হলো ভ্যাকসিন দেওয়া। এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের খণ্ডকোষ গ্রাম পঞ্চায়েতের ওয়ারি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে 150 জন মানুষকে করোনার টিকা দেওয়া হয়। মূলত যাদের বয়স 18 থেকে 44 বছর পর্যন্ত সে সমস্ত মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া প্রশংসাপত্র তুলে দেওয়া হয় ভ্যাকসিন দেওয়া ব্যক্তিদের হাতে। এই দিন ভ্যাকসিন ক্যাম্প পরিদর্শনে আসেন খণ্ডকোষ বিধানসভার বিধায়ক প্রবীণ চন্দ্র বাগ, এছাড়াও উপস্থিত ছিলেন খণ্ডকোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাতরা এবং খণ্ডকোষ পঞ্চায়েত সমিতি প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ শেখ মৈতিন সহ অন্যান্যরা। খণ্ডকোষ গ্রাম পঞ্চায়েতের প্রধান হারু সাতরা জানান, এই ভ্যাকসিন ক্যাম্প ধারাবাহিকভাবে চলবে, যাতে করে ভ্যাকসিন নিতে যেন কেউ বাকি না থাকেন। এহনো উদ্যোগে খুশি খণ্ডকোষ গ্রামবাসী। আমজাদ আলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আজকে কোথায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে? আজকে আমাদের খণ্ড বিধানসভার খণ্ডকোষ অঞ্চলে যে আমাদের সাব সেন্টার ক্যাম্প কেন্দ্র আছে, সেই সাব সেন্টার কেন্দ্রেই আমাদের আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কত থেকে কত পর্যন্ত বয়স্কদের দেওয়া হচ্ছে? এর আগে আমাদের দুটো ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে ছিল আমাদের 45-এর ঊর্ধ্বে, আর আজকে যেটা ক্যাম্প শুরু হয়েছে আমাদের 18 থেকে 44-এর মধ্যে। এখন পর্যন্ত কতজনকে দেওয়া হয়েছে? এখনও পর্যন্ত আমাদের ভ্যাকসিন এসছে 150 জনকে দেওয়া হবে। আমাদের প্রায় 140-এর কাছাকাছি পৌঁছে গেছে। ভ্যাকসিন ক্যাম্পে কে কে এসেছিলেন? আজকে ভ্যাকসিন ক্যাম্পে এসেছিলেন আমাদের মাননীয় বিধায়ক এবং আমাদের প্রিয় দাদা রবীন্দ্রচন্দ্র বাগমহাশয়। উনি এসে দেখলেন ভ্যাকসিন কীভাবে দিচ্ছেন এবং ওনাদের সঙ্গে কথা বললেন, হ্যাঁ, যে কীভাবে ভ্যাকসিন ঠিক হচ্ছে কি না সেই তদারকি করে উনি কথা বলছিলেন। এখানে যে সমস্ত মানুষ ভ্যাকসিন নিতে এসেছে তাদের কোনো সমস্যার কথা আপনাদের কাছে? না, এখনও পর্যন্ত কোনো সমস্যা নাই, মানুষরা সুস্থভাবে ভ্যাকসিন নিচ্ছেন। বললাম না, এর আগে আমাদের দুটো ক্যাম্প হয়েছে, কোনো অসুবিধা হয়নি, সবাই সুস্থভাবে ভ্যাকসিন নিয়েছেন, আজকেও সেইভাবেই সুস্থভাবে লাইন করে নিজেরাই ভ্যাকসিন নিচ্ছে। আপনার নামে পরিচয়? আমার নাম হচ্ছে হারু সাদরা, আমি খণ্ড সঞ্চালক। হ্যালো,